নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সরস্বতী পুজোর ঠিক পরের দিনেতে চলে এসেছি শিবপুরেতে অবস্থিত, মানে হাওড়া শিবপুরেতে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে। তো ওই বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে যাবতীয় তথ্য বিবরণ আপনারা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো আর এছাড়া কিভাবে আসবেন, কটা থেকে কটা পর্যন্ত এই যে গার্ডেনটি আছে সেটা খোলা থাকে, যাবতীয় ইনফরমেশন এই ভিডিও অ্যাজ ওয়েল অ্যাজ আমি ডেসক্রিপশন বক্সের মধ্যেও দিয়ে দেবো। তো আসুন ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, বোটানিক্যাল গার্ডেন লাগোয়া একদম রাস্তার উপরেই রয়েছে এই মিনি বাস স্ট্যান্ডটি, আর একদম সামনেই রয়েছে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন সাইনবোর্ডটি। সেটিকে পার করে একটু এগোতেই বাম দিকটিতে রয়েছে সময়সূচির তালিকা, সামনেই দেখতে পাচ্ছেন সময়সূচি তালিকাটি। সেটিকে পাশে ফেলে একটু এগোতেই দেখা যাচ্ছে টিকিট কাউন্টারটিকে। ভারতীয় নাগরিকদের জন্য এন্ট্রি ফি 10 টাকা এবং স্টিল ফটোগ্রাফি করতে চাইলে আরও 20 টাকা চার্জ লাগছে, এবং 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট করতে হচ্ছে। সামনেই দেখা যাচ্ছে এন্ট্রি পয়েন্টের গেটটি, আর তার পাশেই রয়েছেন টিকিট পরীক্ষক, টিকিট পরীক্ষা করে উদ্যানে প্রবেশ করতে পারবেন। সামনেই আরেকটি সাইনবোর্ড দেখা গেল। চলুন বন্ধুরা, এবার এই রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যাই। উদ্যানটিতে প্রবেশ করার সাথে সাথে যে ব্যাপারটি ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে তা হলো সারি সারি গাছের সমারোহ। চলুন বন্ধুরা, প্রথমে এগিয়ে যাই এই উদ্যানের মূল আকর্ষণ আনুমানিক 270 বছরের প্রাচীন বটবৃক্ষের দিকে। আর চলার পথেই রয়েছে বিভিন্ন বৈচিত্র, যেমন সামনের ছোট্ট সাঁকোর উপর থেকে ডান পাশের জলাভূমির অ্যাম্বিয়েন্সটি নজর কাড়ছে। সামনেই গোল করে রেলিং দিয়ে ছোট্ট একটা বাগানে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। চলুন বন্ধুরা, আবার এগিয়ে যাই বটবৃক্ষের দিকে। চলার পথে বিভিন্ন ধরনের গাছের প্রাচুর্যের কারণে ক্ষণে ক্ষণে পরিবেশ বদলাতে থাকলো। এই রাস্তাটি ধরে সোজা হেঁটে চলে গেলে পৌঁছে যাওয়া যায় গ্রেট ব্যানিয়ান ট্রির দিকে। সামনেই যে সবুজ পর্বতমালার ন্যায় ব্যাপারটি চোখে পড়ছে সেটি আসলে কিন্তু আর কিছু নয়, বটবৃক্ষটি। দেখুন বন্ধুরা, কি অপূর্ব এই গাছটি, কিভাবে এটি বিস্তার লাভ করেছে। সামনে যে কাণ্ডের ন্যায় অংশগুলি দেখা যাচ্ছে সেগুলি আসলে এই একটি গাছেরই অংশ। এই একটি গাছেরই কাণ্ড, শেকড়, ঝুড়ি প্রভৃতি মিলে যেন একটা অরণ্যের আকার ধারণ করেছে। চলুন বন্ধুরা, সামনে একটি রোজারিয়াম রয়েছে, সেখানে প্রচুর গোলাপ ফুলের সমারোহ দেখা যায়, সেদিকটায় যাই। এটি সেই রোজারিয়াম, বিভিন্ন রকমের গোলাপ দিয়ে এই জায়গাটিকে সাজানো হয়েছে। বন্ধুরা, বোটানিক্যাল গার্ডেনে আসার জন্য এসপ্ল্যানেড থেকে বি গার্ডেনের বাস ধরে চলে আসতে পারেন, অথবা হাওড়া থেকে বাস ধরেও আসা যায়। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাস সার্ভিস অ্যাভেলেবেল, যেমন এক্সাইড মোড়, চিনার পার্ক প্রভৃতি। বন্ধুরা, গ্রেট ব্যানিয়ান ট্রি তো আমরা দেখলাম, গ্রেট ব্যানিয়ান ট্রি দেখবার পরে, মানে বটবৃক্ষ যেটা রয়েছে সেটা দেখবার পরে, এখন এগিয়ে চলেছি আপনার লার্জ পাম হাউস বলে একটা দেখার মতন জায়গা শুনলাম আছে, তো সেইটাই দেখবার জন্য এগিয়ে চলেছি। তবে বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদের বলে দিই, এইখানে যদি আপনারা আসেন, মানে এই বোটানিক্যাল গার্ডেনে, তো অবশ্যই নিশ্চয়ই আপনারা আসবেন, বাট এটা কিন্তু মাথায় নিয়ে আসবেন যে এখানে আসার পরে যে বিশাল অনেক কিছু মানে দেখবার মতন জিনিস রয়েছে, সারাটা দিন হয়তো আমরা দেখে অফুরন্ত জায়গা বলে শেষ করতে পারবো না, সেরম কিন্তু নয়। এখানে মানে দর্শনীয় বলতেই আপনার বট গাছ, যেটা গ্রেট ব্যানিয়ান ট্রি, ওটাই আমি দেখতে পারলাম, যেটা অনেক বছরের একটা বিশাল এই মানে গুড়ি, আসল গুড়ি সেটা খুঁজে পাওয়া যায় না, সেটাই দেখলাম। আর এখন চলেছি লার্জ পাম হাউসের দিকটাতে। আর এছাড়া আর একটা জায়গা রয়েছে, সেটা আপনার আমি বলে দিই, সেটা হচ্ছে
জায়েন্ট ওয়াটার লিলি, সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না বললে এই মুহূর্তে ফোটেনি, সেগুলো বর্ষাকালেতে ফোটে, তো যার জন্য সেই ব্যাপারগুলো কিন্তু এই মুহূর্তে এই ভিডিওর মধ্যে হয়তো দেখাতে পারবো না, এবার দেখা যাক। তো সেই বন্ধুরা যেটা বলছিলাম যে জায়েন্ট পাম হাউস যেটার কথা আমরা একটু আগে আমি বলছিলাম, আমার ব্যাকসাইডটা দেখুন, এই যে এই এইটাই হচ্ছে কিন্তু আপনার জায়েন্ট পাম হাউস, এটা কিন্তু জায়েন্ট পাম হাউস রয়েছে। আসুন বন্ধুরা আমরা একটু সামনে থেকে গিয়ে দেখে নিই কীরকম লাগে। যেরকম বলছিলাম আপনারা একটু আগেই বললাম যে এখানে আসবার পরে যে খুব একটা বেশি কিছু ভাবনা চিন্তা করবেন না, তো আপনারা দেখুন এই ব্যাকসাইডটাই দেখতেই পাচ্ছেন যে লার্জ পাম হাউস যেটা আমরা দেখছিলাম, যেটাকে একটু আগে আপনাদের বললাম, সেটাও কিন্তু এখানে এই মুহূর্তে তালা বন্ধ রয়েছে। তো এর ভিতরে যে আপনাদেরকে ঢুকে গিয়ে একটু দেখাবো ইন ডিটেলসে সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না, তো সেই ব্যাপারগুলো একটু কনসিডার করে নেবেন, কারণ এখানে আমার করার কিছুই নেই। তো আসুন দেখা। বন্ধুরা এখানে আসবার আগে একরকমের ভাবনা চিন্তা করে এসেছিলাম, তো এখানে আসবার পরে চিন্তাটার মধ্যে অনেকটাই ডিফারেন্স চলে এসছে। তো অন্যান্য ভিডিওগুলো আপনারা যেরকম দেখেছেন যে আমি ব্যাকগ্রাউন্ডেই দিয়ে দিই কথাগুলো, কারণ আদারওয়াইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেরকম ভাবনা চিন্তা থেকেই সেরকম করি। তো আজকে যেহেতু সেরকমভাবে আমি জায়গাটাকে অতটা আমি এক্সপ্লোর করতে পারলাম না, নাকি জায়গাটা এরকমই ঠিক বোঝানো গেল না, কারণ আমি এখানে অনেকজন স্টাফের সঙ্গে কিন্তু কথা বলেছি, তো তারাও কিন্তু একই কথা বললেন আমাকে। তো সেই অনুযায়ী কিন্তু এই গ্রেট ব্যানিয়ান ট্রি আর এই দিক থেকে অন্যান্য যে ব্যাপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে এইগুলোই কিন্তু রয়েছে। তো যার জন্য আর ব্যাকগ্রাউন্ডে যে আপনাদেরকে কথা দেব সেরকম তার থেকে মনে হলো যে একদম সামনাসামনি কথা বলে আপনাদেরকে ব্যাপারটা একটু জানিয়ে দিলে পরে সেটা বেটার হবে। তো আর একটা জিনিস আপনাদের বলে দিই, এটা আপনার মঙ্গলবার থেকে আপ টু রবিবার পর্যন্ত প্রতিদিনই খোলা থাকছে। আর একজন স্টাফের সঙ্গে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত রয়েছে তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এটা আপনার সোমবার করে বন্ধ থাকছে, আর প্রতিদিনই কিন্তু খোলা থাকছে সকালবেলা 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর একটা জিনিস একটু জানিয়ে দিচ্ছি, সকালবেলা মানে যারা ধরুন মর্নিং ওয়াক করতে চাইছেন তারা কিন্তু এখানে আসতে পারেন, অবশ্য যারা সামনাসামনি থাকছেন তারা তো ব্যাপারটা অবশ্যই জানবেন, যার জন্য এটা একদম আর্লি ইন দ্য মর্নিং এই যে উদ্যানটি আছে সেটা কিন্তু খুলে যায়। আর বন্ধুরা এখানে তবে একদম যে কিছু নেই তা নয়, এখানে যদি আপনারা আসেন একটা মানে নৈসর্গিক একদম প্রাকৃতিক যদি পরিবেশ আপনারা চান যে ফ্রেশ অক্সিজেন, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। দেখুন চারিদিকটা যদি আপনারা একটু দেখেন, চোখ আমি এটা ক্যামেরাটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, চারিদিকটা যদি দেখেন দেখুন মোটামুটি এইখানটা কিন্তু ফাঁকাই রয়েছে আর চারিদিকটা শুধু গাছপালায় কিন্তু ভর্তি। মানে ইট কাঠে যে জঙ্গল সেটা ছেড়ে আপনারা যদি একটু চাইছেন যে ফ্রেশ অক্সিজেন আমরা নিতে চাইছি, তো এই জায়গাটায় এসে সেরকমভাবে যদি ঘুরতে চান অবশ্যই ঘুরতে পারেন, কিন্তু প্রচুর জিনিস রয়েছে দ্রষ্টব্য, যেরকম অন্যান্য যেসব পার্কগুলো রয়েছে বড় বড় পার্কগুলো, সেই ব্যাপারটা কিন্তু মাথায় নিয়ে আসবেন না, তাহলে কিন্তু একটু হতাশাগ্রস্ত হতে পারে। আর যদি মনে করেন না আমি ফ্রেশ অক্সিজেন নেবো, সুন্দর একটা জায়গা প্রাকৃতিক পরিবেশ সেটা আমি দেখবো, তো ইটস ওকে, এটা অনবদ্য তাহলে এই জায়গাটা। দেখুন বন্ধুরা শুধুমাত্র গাছ আর গাছ, মানে আমরা তো সবাই সবুজকে একটু মিস করি শহরাঞ্চলে যারা থাকি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জায়গাটা ভালোই লাগবে যদি গাছকে খুব ভাবে মিস করেন আর কি। চলুন বন্ধুরা লাস্ট একটা অ্যাটেম্প করবো, ওয়াটার লিলি যেখানে রয়েছে সেই জায়গাটা এখন যাওয়ার চেষ্টা করছি, একটু দেখে নিচ্ছি যে ঠিক রাস্তায় যাচ্ছে কিনা একটু জিজ্ঞেস করি। আর এখানে একটা ব্যাপার রয়েছে, প্রচুর লোক হয়তো আপনারা এখানে দেখবেন কিন্তু তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখছি বলতে পারছে না কোন জায়গা না আছে না আছে, কোন জায়গায় কী পাওয়া যায়। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই চেষ্টা করবেন, এখানে একটু বাদে বাদে দেখবেন সাইকেল নিয়ে এখানকার যারা স্টাফ রয়েছে তারা কিন্তু এখানে ঘুরছে,
ঠিক আছে। তো তাদের কাছ থেকে মোটামুটি যদি আপনারা জিজ্ঞেস করেন, সিকিউরিটি গার্ড যারা রয়েছেন তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দিতে পারছেন। বন্ধুরা, যেরকম বলছিলাম যে জায়ান্ট ওয়াটার লিলি, দেখুন এই পুকুরটা কিন্তু পুরো ফাঁকাই পড়ে রয়েছে। এই যে পুকুরটা দেখছেন, এটা কিন্তু পুরোটা ফাঁকা পড়ে রয়েছে। এখানেই কিন্তু বন্ধুরা ওয়াটার লিলি যে পন্ডটা সেটা আমরা দেখলাম, সেখানে ওয়াটার লিলি এখনও পর্যন্ত একদমই নেই, কারণ এটা ওয়াটার লিলি ফোটার সিজন নয়, সেটা হচ্ছে মনসুন বা বর্ষাকালেতেই ওরা ফোটে। তো এই মুহূর্তে আর কিছু সেভাবে দেখার মতো জিনিস দেখতে পাচ্ছি না, তো যার জন্য এই মুহূর্তে এক্সিট গেটের দিকে এগিয়ে যাচ্ছি, বেরিয়ে যাব তার জন্য। তো এছাড়া ফুল ডিটেলস যে ব্যাপারটা থাকবে সেটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে চেষ্টা করব দিয়ে দেওয়ার, তো আপনারা সেখান থেকে আপনাদের যে প্রয়োজনীয় যে ডিটেলসগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা দেখুন, ব্যাক সাইডে আরেকটা জিনিস রয়েছে, এখানে আরেকটা ঘর দেখতে পাচ্ছি, এখানটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, বেশ ভালোই এক কথায় বলতে গেলে। দেখুন আপনারা, দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখতে পাচ্ছেন? কিন্তু এইটাও কিন্তু সেই, দেখুন একটু তালা মারা রয়েছে, তালা মারা রয়েছে। এটাতেও তালা মারা রয়েছে, যে কারণের জন্য এটাও আর দেখাতে পারলাম না। ভিতরটা বেশ সুন্দর, দেখুন বাইরে থেকে যতটা দেখা যায় আর কি, বাইরে থেকে তো বোঝা যায় না গেটের এইসব রেলিং ফেলিং গুলো থাকে। তো বন্ধুরা আগেই বলে দিচ্ছি যে যেরকম ভেবেছিলাম যতটা ভালো হবে, হয়তো ব্লগটা ভেবেছিলাম ততটা ভালো হচ্ছে না, তার জন্য আগে থেকেই আপনারা ব্যাপারটা একটু কনসিডার করে নেবেন। তো চ্যানেলে নতুন হলে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।